최악감도 주인은 머리 없니? নমস্কাৰ, মই আইনুৰ ৰহমান আৰু আপোনালোকে চাই আছে টি এফ কে দি ফেচ কিলাৰ। সব বন্ধু বান্ধৱীসকল, আমাৰ সকলোৰে মনত এটা প্ৰশ্ন থাকে যে আচলতে আমি যে চিনেমা এখন চাওঁ, চিনেমাখন কেনেদৰে শ্বুট কৰা হয় আৰু তাত কি কৰা হয়, আচলতে কেনেকৈ শ্বুটিং কৰা হয়, ভিলেনবিলাকে যে মাৰ খায় সঁচাকৈ মাৰ খায় নেকি, এনেকৈ বহু ধৰণৰ প্ৰশ্ন আমাৰ মনত আহে। গতিকে আজিৰ এই ভিডিঅ'টোত মই আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম এখন চিনেমা প্ৰকৃততে কেনেকৈ শ্বুটিং কৰা হয়। হয় বন্ধু বান্ধৱীসকল, আজি আমি আহি উপস্থিত হৈছোঁ গোগামুখত আৰু ইয়াত শ্বুটিং হৈ আছে মিচিং সম্প্ৰদায়ৰ এটি ছবি, আৰু সেই ছবিত আজি আমি শ্বুটিঙৰ কিছু দৃশ্য আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। আৰু আপোনালোকৰ আশীৰ্বাদত ছবিখনত মোৰ লগতে আমাৰ তোমাৰ বাবে ছবিখনত অভিনয় কৰা আৰু দুজন কলা কৌশলীয়ে অভিনয় কৰিবলৈ এটা সুযোগ পাইছোঁ। গতিকে আমাৰ এক্টিংখিনিও দেখুৱাৰ লগে লগে কেনেকৈ শ্বুটিং কৰা হয় আচলতে সেই বস্তুখিনি আপোনালোকক দেখুৱাম। গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণৰূপে চাব বুলি আশা ৰাখিল। গতিকে বলক আমি আৰম্ভ কৰোঁ। এয়া দেখি পাইছে এটি অতি মনোমোহা দৃশ্য, খুব ভাল, গৰম অত্যন্ত, আৰু তাৰ এই চাহৰ মাজত ছেট ৰেডি হৈ আছে। এফালে ৰেডি কৰা হৈছে ছেট, মিচিং সম্প্ৰদায়ৰ চিনেমা মই আগতেই কৈছোঁ, এফালে ছেট ৰেডি কৰা হৈছে, সকলোবিলাক বস্তু ইয়াত ছেট কৰা হৈছে। ইয়াত কি শ্বুট কৰা হ'ব আৰু কেনেকৈ শ্বুট কৰা হ'ব মোক কেমেৰাত আপোনালোকে দেখি পাইছে, মানুহখিনি ৰেডি হৈ আছে, সকলো আৰ্টিষ্ট আহি অলৰেডি ইয়াত উপস্থিত হৈছে। মানে ৰ'লে আপুনি অলপ বেক কৰি দিয়ক, যাম যাম ৰ'লে দুই নম্বৰ কিমান কেজি সানিব আজি? আজি মই 5.5 কেজিমান সানিম, কেলা যিহেতু মোৰ কোলা মানুহ ন, মানে ছোৱালীবিলাকক অভাৰটেক কৰিব, অভাৰটেক কৰিম, ছোৱালী পাত্তা নাপায় আজি মোৰ লগত, বঢ়িয়া। চব বন্ধু বান্ধৱীসকল, আমি আহি পালোঁ লোকেশ্যনত আৰু দেখি পাইছে আমি চবে গেট আপত আহি গ'লোঁ, পুলিচ ইউনিফৰ্মত গেট আপত এইফালে আছে আমাৰ লোভিয়া পুলিচ ভাইৰেল মামা, এতিয়া মিচিং পুলিচ হৈ গ'ল, মানে মিচিং অপৰাধৰ ছবি এখনত পুলিচৰ কেৰেক্টাৰ অভিনয় কৰিব, মই কৰিম তাতে, এইফালে দেখি পাইছে আছে, আৰু মই লোকেশ্যনটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিম ৰিয়াৰ কেমেৰাত। আগতো তেওঁ যাব দিছে, আমাৰ আগত তেওঁ আহিছিলে।
সম্পূর্ণ ভুয়া ফটো কাগজ নয় এবার বাবুরা কি কয় আপনি সম্পূর্ণ ভুয়া চক এই গাঁখন যান বেলা বেয়া কাম হয়েছে এই কীজনের কারণে গোটে সমাজের গোটে শান্তি সম্পত্তি একটু নাইকিয়া হয়ে গেছে এলোক এরেস্ট করব লাগে পানিশমেন্ট দিব লাগে আপনি ব্যবস্থা করো যাতে বুঝে গেলাম দিনকে তো কথা পাতিবলৈ চেষ্টা কৰিম ছবিখনৰ লিড কেৰেক্টাৰত অভিনয় কৰা আমাৰ হৈতে আছে দিনেশ কামাৰ ডাঙৰীয়া স্যার প্রথমে আপনার শুভেচ্ছা জ্ঞাপন করেছো নতুন ছবি আরম্ভ করেছে কি কব ভাল লাগছে মোর এই বছর 21-22 অক্টোবর মাহত মোট রিলিজ হব কস্তুরী সিনে প্রডাকশনের তরফের ইয়ারলি এখন সিনেমা রাইজর কারণে মানে হেরি করো গতি এই বছর লকডাউনের মাজত বহুত কষ্টর মাজতে এই আকো আরম্ভ করেছো শুটিং টোটালি 80% মান গৈছেগে আর এটা বর্তমান সিনেমাখানের নাম তো কল আগে বীর মানে ককাইদেউ আচ্ছা মানে ফ্যামিলি ড্রামা হব নাকি টোটালি সিনেমাখানের কনসেপ্ট হল ফ্যামিলি ফ্যামিলি ড্রামা আর এখন এখন ঘর কাহিনী ককাই ককাই ভাইয়ের উপর হেরি করে বাকি আছে বহুতখিনি আমার মিচিং সমাজের বহুতখিনি নাম থাকা ব্যক্তি আছে আমার দীপাকর সেগু আর আমার এফালে অনিরাম সিনতে আর এফালে আছে একে ফিল্ম প্রোডাকশনের ব্যানারত ইতিমধ্যে নির্মাণ হয়ে যাওয়া আর ছবি ইতিমধ্যে মুক্তি পাইছে তোমার বাবে অসমীয়া বোলছবি আর তোমার বাবে অসমীয়া বোলছবিত মুখ্য চরিত্রত অভিনয় করা আকবরালী ডাঙরিয়া আর এফালে আছে বাবু বরবুয়া আর এগারী নিউ কামার আছে মর্জিনা সো প্রথমে মই আকবরালীর পর জানি চেষ্টা করিম আসলে কেন অনুভব আজি হয় নমস্কার খুব ভাল লাগছে আপনার গম পাইছে একে ফিল্ম প্রোডাকশনের তোমার বাবে ছবিখনের যে ডাইরেক্টর আসে দিনেশ কামাং স্যার তার ছবি নির্মাণ হয়ে আছে সম্পূর্ণ কাম হয়েছে আপনার 20% কাম বাকি আছে ইতিমধ্যে কৈছে আর এই মিসিং সিনেমাখনত আমাক অভিনয় করলে এখন সুযোগ দিছে তার স্যার বড় বড় ধন্যবাদ জানাইছো ভাইরাল মামা স্যার আইছো ভাইরাল মামা কি কব আইছো আপনারা চিনি পাইছে কিছুদিন আগত আমি অসমীয়া বোলছবি এখন করেছিলাম তোমার বাবে ইমান সুন্দর ছবিখন রাইজে আঁকালি লৈছিলে আর চাইছিলে সবে আর আমার সেইখান ফিল্মত আর সেইখান আমার যথেষ্ট কষ্ট করেছিল আকবরালী ডাঙরিয়া আর আমার দিনেশ স্যার আর সেইখান ফিল্মখন আমার বহুত সুন্দরকে চলিছিলে আর সেইখান ফিল্মত মই অভিনয় করে পেলায় আজি মই মিসিং সিনেমা এখনত মই চান্স পাইছো অভিনয় করবলে আর রাইজর পর আশীর্বাদ বিচারিছিল আপনার যাতে আশীর্বাদ দিয়ে যাতে আরো এনেকা আগত করব পারো আর ইয়াত আপনারা দেখিছে ইয়াত মেকআপ চলি আছে সো বন্ধু বান্ধবী সকল আমার মাজত আয়োজন গ্লেমার মিসিং সম্প্রদায়ের ছবির গ্লেমার আর্টিস্ট আছে তেখেতর নাম দিবাকর বেগম আপনার ওসর আহিছো নমস্কার
ছবিখনত আপুনি অভিনয় কৰিব পাইছে আমি সঁচাকে সুখী হৈছো কি কব এই খণ্ডত ছবিটোৰ বিষয়ে বল প্ৰথম কথা আপোনাৰ চেনেলটো ধন্যবাদ জনাইছো দ্বিতীয় কথা এই সিনেমাখন মই আচলতে দিনেশ কামানৰ বহুতকেইখন সিনেমাৰ অভিনয় কৰিছো তো দিনেশ কামানৰ সিনেমাৰ এটা নিজস্ব ষ্টাইল আছে নিজৰ মতে কৰে মানুহে আকোৱালি লয় তো এইখন সিনেমা ডেফিনেটলি ভাল হ'ব কামনা কৰিছো ভাল পাব ৰাইজে মই এজন ককায়েকৰ ৰোলত কৰিছো ঘৰখনৰ ডাঙৰ ল'ৰা হ'লে দায়িত্বটো থাকেই ইয়াতো দায়িত্বটো আছে চিনেমাখনত গতিকে মই যিমান পাৰোঁ চেষ্টা কৰিছোঁ ভাল পাব ৰাইজে যিমান দূৰ বুজি পোৱা যায় ছবিখন বাস্তৱ সম্পূৰ্ণৰূপে বাস্তৱধৰ্মী ছবি হ'ব নেকি বল কাহিনীটো আমাৰ বাস্তৱে হয় আমি সচৰাচৰ দেখি থকা পাই থকা কাহিনীয়ে হয় তো চিনেমাৰ খাতিৰত অলপ আমি ৰং লগাইছোঁ ডেফিনেটলি চিনেমাখন চলিবও লাগিব অলপ মচলাও আছে কিন্তু কাহিনীটো মূলত আমি পাই থকা চিনি পোৱা কাহিনী ঠিক আছে ধন্যবাদ বন্ধু বান্ধৱীসকল এইখিনি তেওঁলোক আছিলে আৰ্টিষ্ট তেওঁলোকৰ সৈতে কথা পাতিলোঁ আৰু দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ আচলতে ছবিটোৰ কোনটো বিষয়ৰ ওপৰত ছবিটো নিৰ্মাণ কৰা হৈছে আৰু কেনেকুৱা হ'ব ছবিটো সেইখিনি সৰুকৈ আবাহ এটা দিবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু বন্ধু বান্ধৱীসকল আপোনালোকক জানাবলৈ পাই সুখী হৈছোঁ যে ছবিখনৰ এইখন ছবিত ময়ো এজন পুলিচৰ কেৰেক্টাৰত অভিনয় কৰিম পূৰ্বেও আপোনালোকে মোক দেখি পাইছিলে একে ফিল্ম প্ৰডাকশ্যনৰ বেনাৰত নিৰ্মাণ হোৱা কমেবল ছবি তোমাৰ বাবে মই অভিনয় কৰিছিলোঁ আৰু সেই সঁচা কথা ক'ব গ'লে সেই ছবিখনত অভিনয়ৰ পিছৰ পৰা এইখন ছবিত অভিনয় কৰিবলৈ সুযোগ পাইছোঁ আৰু আপোনালোকৰ আশীৰ্বাদ পাই থাকিলে আগলৈকে ছবিত অভিনয় কৰিয়ে থাকিম আৰু আপোনালোকক এনেকৈ ছবিৰ শ্বুটিংসমূহ কেনেকৈ হয় দেখুৱাব থাকিবলৈ চেষ্টা কৰিম